তাহলে মুসলমান যদি হয় 313 ওরা হলে নিয়া খাজা আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কাকে কাম মিন ফিআতিন কলিলাতিন গলামাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন আল্লাহ তাআলা কম বেশি কমের পক্ষে যাইতে পারেন আল্লাহ বেশির পক্ষেও যাইতে পারেন আল্লাহ কম মানুষের বেশির পক্ষে মানুষের বিজয় আল্লাহ কম মানুষের উপর দিতে পারেন বিইজনিল্লাহ এইটা কার হুকুমে হয়েছে 313 জন মাত্র আর 1000 একজন মানুষের প্রতি 3 জন করে মানুষ তাহলে একজন যোদ্ধা সেও যোদ্ধা সেও যোদ্ধা তার হাতে তরবারি আছে আর তার হাতে খেজুরের ডাল তার ঘোড়া আছে হাতি আছে উট আছে তার খাবার আছে পানিও আছে তার পিছনে হাজার হাজার অমুসলিম সাপোর্ট দিচ্ছে আর মুসলমানদের তেমন কোনো খাবার নাই তেমন কোনো পানিও নাই তেমন কোনো আসবাবপত্র নাই শুধু আছে আল্লাহর সাহায্য আল্লাহর নবী সেজদায় পড়ে যে বলতেছেন মাতা নাসরুল্লাহ সেজদায় পড়ে আল্লাহরে বলতেছে আল্লাহ আমার সাহাবায়ে কিরাম কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম আমি বদরের যুদ্ধে করার জন্য আসছি কি উপায় হবে আমার কি উপায় হবে আমি এখন সাহাবাদেরকে নিয়ে কি করব মাত্র 313 জন ওরা বলে নিয়া খাজা মাতা রাসূলুল্লাহ শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বললেন তোমার সাহায্য কোথায় আল্লাহকে বললেন আল্লাহ তোমার সাহায্য কোথায় আল্লাহ তাআলা বললেন আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহু আকবার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিলেন ও হাবিব আপনি শুনেন আমার সাহায্য আপনার অতি নিকটে এমন একটা সময় দুনিয়াতে চলছে মুসলিম এবং অমুসলিমের লড়াই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা মুসলিম ছাড়া যত মানুষ আছে যত কাফের কুফার হিন্দু খ্রিস্টান মালায়ন বৌদ্ধ যা বলেন সমস্ত বিধর্মী এক মুসলমান ছাড়া যত দল আছে যত অমুসলিম আছে খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যাই আছে সবাই কি সবারই একই ষড়যন্ত্র যেন মুসলমান কিভাবে ধ্বংস করা যায় সবারই একই চিন্তাধারা যে মুসলমানকে কিভাবে নিধন করা যায় মুসলমানকে কিভাবে কষ্ট দেওয়া যায় যেই ব্যাপারটা আমরা বুঝি না কেন বাংলাদেশে মুসলমান বেশি যদি অনেক চেষ্টা করে মুসলমানের মধ্যে ফাটল ধরানোর জন্য ওরা আমাদের দেশে থাকে আমাদের সাথে মুসলিমদের সাথে যেন কখনো মিল না থাকে সেই জন্য তারা চেষ্টা করে এরকম দেখা যায় যে নাম আব্দুর রহমান কিন্তু নাস্তিক আছে না নাই নাম কিন্তু আব্দুর রহমান কিন্তু কি নাস্তিক মুনাফিক মুসলমানের পক্ষে কখনো তারা কথা বলতে পারে কারণ ওই যারা চায় যে মুসলমান নিধন হয়ে যাক এই সমস্ত ব্যক্তিগুলো তাদেরকে শিক্ষা দীক্ষা সব কিছুতে সহযোগিতা করে এই জন্য তাদের একটা মন মানসিকতা হয়ে যায় যদিও মুসলমানের ঘরে জন্ম মন মানসিকতা হলো তাদের ইহুদি নাসারাদের মতো তারা তাদের পক্ষেই কথা বলতেছে তারপরেও যতই বলতে চায় সেটা আমাদের দেশে পারে না কারণ হলো আমাদের দেশে মুসলমান বেশি
মুসলমানও বেশি আবার খাঁটি মুসলমান না এমনও না, খাঁটি মুসলমানও কিছু আছে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য, রাসূলের জন্য জীবন দিতে কোনো পরোয়া করে না। এই জন্য তারা মানে এইটা করতে পারে না, এই জন্য আমরা বেশি বুঝি না। কিন্তু যে দেশে ইহুদি নাসারা সরাসরি যে আক্রমণ করে, ওই দেশে মুসলমান যে দেশে কম থাকে, ওই দেশের মুসলিমরা বড় অসহায়, ওই দেশের মুসলমানরা বড় কষ্ট করে জীবন যাপন করে, যেইটা আমরা বুঝি না। তো মুসলমান, পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। যেমন হাতে ব্যথা লাগলে আমরা কষ্ট পাই কি না? যেখানেই ব্যথা লাগুক কষ্ট আছে না? কষ্ট কিন্তু এক জায়গায় লাগে। মাথায় ব্যথা পাইলেও যেখানে কষ্ট, হাতে ব্যথা পাইলেও সেখানেই কষ্ট, পায়ে ব্যথা পাইলেও একই কষ্ট। কষ্ট সব কোন জায়গায় লাগে? এক জায়গায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে মুসলমান হলো, পৃথিবীর সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। পৃথিবীর সেই শেষ প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায়, তাহলে ওই কষ্টে ওই ব্যথায় ভীতিত হইতে হবে প্রত্যেকটা মুসলমানের। এখন যদি বলি যে আরে এই মুসল্লি, এই এই মসজিদের মুসল্লি না তো, অমুক মুসল্লিরে একজনে এক কাফের কষ্ট দিছে, তাতে আমার কি আসে যায়? আমি তো এই মসজিদের মুসল্লি, অথবা আমি তো এই মসজিদের ইমাম, ওই মসজিদের ইমাম সামনে অপমান করছে, ওরে করছে তো আমারও কি, আমারই অপমান করছে, পুরা ইমাম সমাজের অপমান করছে। মুসলমান এরকম যে সারা বিশ্বের মধ্যে একজন মুসলমানকে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্টটা সমান ভাগে প্রত্যেকটা মুসলমানকেই পাইতে হবে, ঠিক কিনা? এটা হলো এক দেহের মানুষ। এই জন্য রব্বে কারীম 200 আয়াত নাজিল করছে জিহাদের পক্ষে। 200 আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে যে তোমরা জিহাদ করো। এই জিহাদ শব্দটা মুসলমানের মুখ থেকে যেন উঠে যায়, এই জন্য কত নানান রকমের তালেবান, তালেবান অর্থ হল ছাত্র, তলবে আইলেম থেকে তালেবান, এইটারে তালেবান গালি বানাইছে, এটা তালেবান, আমাদের দেশে গালি না। তো তালেবান অর্থ কি? ছাত্র, জঙ্গি, জঙ্গি বানাইছে, অর্থ পিছনে আর খুঁজা দেন, এটা গালি বানায় দিছে। ওই যে মুনাফিকদের কথা বললাম, এরা বানায় দিছে, যোদ্ধারে বানাইছে। তাহলে তো প্রত্যেকে এরকম তালেবান আর জঙ্গি বাংলাদেশের, যারা নাকি বাংলাদেশের জন্য ই করছে, যুদ্ধ করছে, জিহাদ মানে কি? যুদ্ধ আর জিহাদে পার্থক্য আছে নাকি? গার আর গরদান পার্থক্য আছে? লাভ আর কুদুর মধ্যে পার্থক্য আছে? কিন্তু আমাদের দেশে বেশি বুদ্ধি যাদের, তারা এই মূর্খতা করছে। মূর্খ এই জন্য তাদের গায়ে লাগে না, কিন্তু আমাদের তো গায়ে লাগে। ছাত্র এর একটা গালি বানাইছে, ছাত্র বললে কেউ কি গালি মনে করে? ছাত্র বাংলায় বলছে, আর তলবে আইল এটা তালেবান, এটার গালি বানাই দিছে। তো আরবি ভাষার তোর বেশি দাম ছিল। যাই হোক, জেহাদের কথা আল্লাহ কয়বার বলছে? 200 আয়াত নাজিল করছে, তার মানে 200 বার বলছে। নামাজের কথা আল্লাহ কয়বার বলছে? কয়বার? এটা তো সবাই জানেন, 82 বার। কয়বার? 82 বার বলছে। আর জেহাদের কথা, জেহাদের আয়াতই নাজিল হয়েছে 200। সুবহানাল্লাহ। পর ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ,
الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ الله أكبر এই ঘোষণাটা কার একটু সিল্লিয়া কইতে হবে কার ঘোষণাটা আল্লাহ আল্লাহর ঘোষণা যদি কেউ অমান্য করে তাহলে সে কি কয় না জোরে কয় না আল্লাহর আয়াত যদি কেউ অস্বীকার করে আল্লাহর কোরআন যদি কেউ অস্বীকার করে সে কি মুসলিম থাকে সে কি মুসলমান থাকে সে কি ইমানদার থাকে আল্লাহর আয়াত যদি কেউ আল্লাহর আয়াত যদি কেউ আল্লাহর কোরআন যদি কেউ আল্লাহর নবীর হাদিস যদি কেউ অমান্য করে তাহলে সে আর মুসলিম থাকে না আল্লাহ 200টা আয়াত নাযিল করলেন আল্লাহ জিহাদের পক্ষে বলে তোমাদের কাছে যদিও অপছন্দনীয় হয় সেটার মধ্যেও আল্লাহ কল্যাণ নিহিত করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে কোন আমরা দেখি যে এটা অকল্যাণ মনে করতেছি যে এটা ভালো না কিন্তু এটার মধ্যে আল্লাহ কি ফয়সালা রাখছেন যে না ওটার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে সুবহানাল্লাহ শুধু এই জামানা না পূর্বের জামানা থেকেও মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের স্বর্ণ মাত্র 50,000 ধরেন 1,00,000 কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিপক্ষে যিনি ছিলেন ফেরাউন ফেরাউনের স্বর্ণ বাহিনী হলো 50,00,000 অথবা 50,00,000 অথবা 6,00,000 তাহলে পার্থক্য এত হয় মুসলমান মাত্র 313 জন বর্তমান যদি হিসাব করি আমাদের মাথায় ধরবে না সারা বিশ্বের মানুষ আছে 600 কোটি আর মুসলমান হলো 200 কোটি তাহলে 3 ভাগ বেশি বদরের যুদ্ধে আমার নবী যুদ্ধ করতে গেলেন মাত্র 313 জন কয়জন 313 জন মাল সামান তেমন নাই কয়েকটা ঘোড়া গাধা নিয়ে গেলেন কয়েকটা তরবারি নিয়ে গেলেন কিন্তু মুসলমানের বিরোধী যারা তারা হলেন 1,000 কয় হাজার মুসলমান কয়শো ডাবল না নিডাবল তাহলে মুসলমান যদি হয় 313 ওরা বলে নিয়া খাজান আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কাকে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন আল্লাহ তাআলা কম বেশি কমের পক্ষে যাইতে পারেন আল্লাহ বেশির পক্ষেও যাইতে পারেন আল্লাহ কম মানুষের বেশির পক্ষে মানুষের বিজয় আল্লাহ কম মানুষের উপর দিতে পারেন বিইজনিল্লাহ এইটা কার হুকুমে হয়েছে 313 জন মাত্র আর 1,000 একজন মানুষের প্রতি 3 জন করে মানুষ তাহলে একজন যোদ্ধা সেও যোদ্ধা তার হাতে তরবারি আছে আর তার হাতে খেজুরের ডাল তার ঘোড়া আছে হাতি আছে উট আছে তার খাবার আছে পানিও আছে তার পিছনে হাজার হাজার অমুসলিম সাপোর্ট দিচ্ছে আর মুসলমানদের তেমন কোনো খাবার নাই তেমন কোনো পানিও নাই তেমন কোনো আসবাবপত্র নাই শুধু আছে আল্লাহর সাহায্য আল্লাহর নবী সেজদায় পড়ে যে বলতেছেন মাতা নাসরুল্লাহ সেজদায় পড়ে আল্লাহ রে বলতেছে আল্লাহ আমার সাহাবা একরাম কিছু সংখ্যক সাহাবা একরাম আমি বদরের যুদ্ধে করার জন্য আসছি কি উপায় হবে আমার কি উপায় হবে আমি এখন সাহাবাদেরকে নিয়ে কি করব মাত্র 313 জন
ওরা বলে নিয়া খাজান মাতা রাসূলুল্লাহ শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বললেন তোমার সাহায্য কোথায় আল্লাহকে বললেন আল্লাহ তোমার সাহায্য কোথায় আল্লাহ তাআলা বললেন আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহু আকবার আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দিলেন ও হাবিব আপনি শুনেন আমার সাহায্য আপনার অতি নিকটে বলে কিভাবে সম্ভব একজন শূন্যর সাথে তিনজন তাও আল্লাহ বিজয় দিলেন বিইজনিল্লাহ হুকুম হয়েছে আল্লাহ আল্লাহ ফেরেশতা পাঠাইছে বর্ণনায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন যে আমি 3000 পাঠাইলাম ফেরেশতা এরপরে আবার কয় 5000 পাঠাইলাম কারণটা কি ফেরেশতা কি 3000 লাগে ওরা মাত্র 1000 শূন্য 1000 কাফের আর মুসলমান হলো 313 জন তাহলে আল্লাহ যদি 3000 শূন্য আসমান থেকে ফেরেশতা পাঠায় তাহলে তো 1000 এর পরিবর্তে 3000 একজনের বিরুদ্ধে কয়জন তিনজন করা লাগে এবার বলেন তো ফেরেশতাদের কি শক্তি কম এত ফেরেশতার কোনো দরকার আছে বদরের যুদ্ধের মধ্যে 14 জন মুজাহিদ 14 জন মুজাহিদ আল্লাহ নবীর জলিলের কদর সাহাবীগুলা শহীদ হয়ে গেলেন 14 জন কয়জন 14 জন শহীদ হয়ে গেলেন তাহলে আমরা কি বলবো আল্লাহর 3000 শূন্য ওই কাফের আবু জাহেলের 1000 শূন্যর সাথেও কুলাইতে পারে নাই এরপরেও 14 জন শহীদ হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ বলে না আল্লাহর একজন ফেরেশতা ওদের কোটি কোটি কাফেরকে শেষ করে দিতে পারেন ঠিক কিনা একজন মাত্র ফেরেশতা দুনিয়াটা এমনি উপর করে দিতে পারেন শুধু আল্লাহর হুকুমের কারণ আল্লাহ হুকুম করলে পুরো পৃথিবীটা একজন ফেরেশতা হাত এইভাবে দিয়া উল্টায়া দিতে পারেন তাহলে আল্লাহ পাঠাইলেন কয় হাজার ফেরেশতা আল্লাহ বলেন 3000 শূন্য পাঠাইছি শুধু তাই নয় এরপরে আবার 5000 শূন্য পাঠাইছি বিসালা সাতি আলাম আলাফিম মিনাল মালাইকাতি মুরদিফিন বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন আল্লাহ বলেন আমি 3000 পাঠাইছি 5000 পাঠাইছি শূন্য মাত্র 1000 ওই মানবান শুনো তাহলে এটা ফেরেশতাদের কোনো কাজ নয় দ্বীন ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর নবী আল্লাহর রাসূলের ইজ্জত আল্লাহর রাসূলের ইজ্জত আল্লাহ আল্লাহর আয়াতের ইজ্জত আল্লাহর কোরআনের ইজ্জত মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্য মুসলমানের নবীর ইজ্জত বাঁচানোর জন্য ফেরেশতাদের কোনো ভূমিকার দরকার নাই ফেরেশতাদের কোনো ভূমিকার দরকার নাই এই জন্য ইসলাম বাঁচাবে ফেরেশতার নয় ইসলাম বাঁচাবে ইসলামের সৈনিকেরা কে বাঁচাবে আল্লাহ এটাই বুঝাইলেন 3000 আর 5000 দরকার নাই আমি যদি একজন ফেরেশতা পাঠায়া দিতাম বদরের যুদ্ধে একজন কাফেরও গর্দান নিয়ে যাইতে পারতো না সব আমি শেষ করে দিয়ে পারতাম কিন্তু আমার নিয়ম হলো সব জিনিসের নিজাম আছে এই নিজাম হলো যাদের দিন যাদের ইসলাম যাদের নবী যাদের কোরআন যাদের হাদিস তারাই তাদের ইসলামকে বাঁচাবে সুবহানাল্লাহ আমার কাজ আপনার কাজ ফেরেশতারা করে দিবে নিজের কাজ নিজের করতে হবে যখন চেষ্টা মানুষ করবে 313 জন তো 1000 এর সাথে কোনোদিন পারে না কিন্তু যখন মানুষ তরবারি নিয়ে ঘোড়া নিয়ে খেজুরের ডাল নিয়ে গেছে তখন আল্লাহ তাআলাই খেজুরের ডালের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নুসরাত সাহায্য পাঠায় দিয়েছে ছোট্ট দুইটা বালক মার কাছে যায় বলে মা কান্না কাটি করো কেন বলে আমার তো কোনো বয়স্ক পুত্র নাই যে তাদেরকে আমার নবীর সাথে বদরে পাঠাবো তোমরা তো ছোট্ট ছোট্ট দুইটা বালক মাত্র 13 থেকে 14 বছর তোমাদের বয়স তোমাদের কত জিহাদে যাওয়ার অনুমতি নাই পাঠানোর সময় হয় নাই বলে মা তুমি যদি বদর তাহলে আমরা আল্লাহর রাসূলের কাছে যায় দেখি
যেন আল্লাহর রাসূলের কাছে যায় অনুমতি চাই, যেন আমাদেরকে জিহাদের অনুমতি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের লিস্ট করতেছেন, তোমরা এই এই জায়গায় থাকবা, তোমরা অমুক জায়গায় থাকবা, তোমরা এই জায়গায় লিড দিবা, সাহাবীদেরকে কমান্ডার বানায়া বানায়া দিচ্ছেন। এমন সময় দুইটা বাচ্চা, দুই ভাই সহদর, দুইটা ভাই একই মায়ের পেটের, দুইটা ভাই নামও একই প্রায় মুআজ আর মাআজ, দুইজন নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই, জিহাদ করতে চাই। বলে তো তোমরা তো সাবালক হও না, এখনো মাত্র তোমাদের বয়স 11-12-13 হবে, তোমরা কিভাবে যাইবা? তোমাদেরকে তো অনুমতি দেওয়া যায় না। বেচারারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখা যায় আমাদের ছোট কিন্তু আমাদের শক্তি অনেক বেশি। সুবহানাল্লাহ, আরে জিহাদের যাওয়ার জন্য 11 বছরের সন্তান আল্লাহর নবীকে বলতেছে আমাদের অনেক শক্তি, তার কারণ কি? আমাদের জিহাদের ময়দানে নিয়েছেন, আমাদের শক্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদে শহীদ হইতে চাই, আপনাকে কেউ আঘাত করবে, কষ্ট দিবা, এইটা আমরা সহ্য করতে পারবো না, আমাদেরকে জিহাদের জন্য অনুমতি দেয়া দেন। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা 11-13 বছর বলে কেমন শক্তি? বলে যে আমার বড় ভাই 13 বছর, আমার 11 বছর, অত একটু লম্বা দেখা যায়, কিন্তু শক্তি দুইজনেরই সমান, দুইজন মেয়া যান। এবার বড় ভাই একটু ফুললেন, হাই রে ও কি বলে? আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে নিতে পারি, তাহলে তোমাদের দুইজনের মধ্যে লড়াই হবে। লড়াই হওয়ার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই রে, তুই তো আমার বড়, শক্তি তোর বেশি, কিন্তু আমরা একটা এমন প্রহসনের লড়াই করব যেন কেউ নিচে উপরে না পড়ে। আমি যখন ডান দিকে তোকে মুসর মারব, তুই আমার নিচে শুয়ে পড়বি, আবার যখন তুই ডান দিকে মুসর মারবি, আমি তোর নিচে শুয়ে পড়ব। কিন্তু যুদ্ধের ময়দানে যাইতে হবে, আমরা যদি এই পরীক্ষায় পাস না করি, তাহলে কিন্তু আল্লাহর নবী আমাদেরকে যুদ্ধে নেবে না। আল্লাহ, এই প্রেরণার এই ভালোবাসা আর এই হিম্মত আর এই ঈমান কত দূর ছিল! এবার দুইজনে এরকম দুইজনে পাসার দৌড়ছে, এবার বলতেছে যে ভাই তুই আমার নিচে যা, নিচে যায় উপরে যায়। আল্লাহর নবী তাকায়া দেখে জিব্রাইল পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাসে। আল্লাহ, জিব্রাইল পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাসে, আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বানর দুইটাকে জিহাদের ময়দানে নিয়ে নেন, আল্লাহ বদরের মধ্যে এদের লিস্ট করে ফেলছেন। আল্লাহু আকবার, আল্লাহ উপর থেকে লিস্ট করে দিয়েছেন, অতএব আপনি এদের কি রাইখে যায় না, এরা আপনার জন্য বড় পাগল, বড় ভালোবাসে আপনাকে নিয়ে যান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নাম লিস্টে দিয়ে দিছেন, বদরের যুদ্ধে তাদের যাইতে হবে, তার কারণ হলো ঈমান, তার কারণ হলো রাসূলের ভালোবাসা, তার কারণ হলো জান্নাতের আশা, তার কারণ হলো জাহান্নামে না যাওয়ার আশা। এই কারণে মার কাছ থেকে বিদায় নিয়ে রাসূলের কাছে আসলেন। আরে ছোট্ট ছোট্ট দুইজন বালক কি করবে? তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন যাওয়া হলো, যুদ্ধের ময়দানটা সাজানো হচ্ছে, তাদের যে কমান্ডার ছিল আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান থেকে একজন বালক বলে, আম্মি আবু জেহেল কোথায় একটু দেখাই দাও না চাচা, কোথায় আবু জেহেলকে দেখা যায়, অথবা আমার নবীর বড় দুশ্মনকে। এবার আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমাদের নবীর বড় দুশ্মন হলো আবু জেহেল, ওই যে দেখো সবচাইতে গলা লম্বা যার, সবচাইতে সুঠাম দেহ যার, গোড়াটাও তার বড়, ওই ব্যক্তিটাই হলেন আবু জেহেল। চাতক পাখির নাই একটা উড়ে যায় দৌড় দিয়া, সর্বপ্রথম আবু জেহেলের ঘোড়ার
ঘোড়ার মধ্যে পায়ের মধ্যে আঘাত করেছে, দুই ভাই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করে আবু জেহেলকে নিচে ফেলে দিয়েছে। এরপর আবু জেহেলের গলার মধ্যে মারছে, মেরে শুধু ঘোড়া মারছে তা নয়, আবু জেহেলের গলা দুখণ্ডিত করে ফেলেছে। সুবহানাল্লাহর ওয়াস্তে কর, আপনারা পারবেন? আবু জেহেলের গলা কাঁপবেন, দূরের কথা, সুবহানাল্লাহ কইতে তো ডরানো না, জানি আবার কোন মুহূর্তে কি হয়ে যায়। হিম্মত, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, মুমিনের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা থাকলে না আমি পারবো, না থাকলে পারা। ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন তোমরা কেন জিহাদ করো না, কেন যুদ্ধ করো না, অথচ ওই ফিলিস্তিনের মুসলমানরা ডাইকে ডাইকে বলছে, ও মুসলমানরা, ও মুমিনরা তোমরা কোথায়, তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা বড় জালেমের জুলুমের শিকার হচ্ছি। এটা আল্লাহ 1400 বছর আগে নাজিল করছেন, সেই কথা ফিলিস্তিনের মুসলমানরা আজকে বলে না। 75 বছর, 70 থেকে 75 বছর ধরে মুসলমানদেরকে শুধু নিধন করা হচ্ছে, মার খাওয়া হচ্ছে, মার দেওয়া হচ্ছে। ওই মুসলমান যখন ঘুরে দাঁড়াইছে, কয়েকজন মুষ্টিমায়, মাত্র কয়েকজন মুষ্টিমায় মুসলমান যখন ঘুরে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে কাফেরের মাথায় টনক মেরে গেছে। হায়রে, কয়েকজন মুসলমান মাত্র, কিন্তু যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, আমরা মনে হয় আর বাঁচব না। সারা পৃথিবীর কাফের কুফফারদেরকে একত্রিত করতেছে, মুসলমানকে কেবল মুসলমানের বিরুদ্ধে জিহাদ করার জন্য, ঠিক কিনা? আরে মুসলমানকে শুধু দাবাবে, শেষ করবে। ফিলিস্তিনের কয়জন মুসলমান আধিক্য দিয়া কোনো কিছুই হয় না। যদি আল্লাহ কম মানুষের উপর সাহায্য করে, তাহলে আধিক্যের উপর অল্প মানুষই বিজয় লাভ করে, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান অল্প হলেও সাহায্য আছে কার? বলেন, সাহায্য আছে কার? আল্লাহর সাহায্য আছে। আর মুসলিম রাষ্ট্র থেকে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে, আমাদের বাংলাদেশ থেকেও পাঠানো হয়েছে যে আমরা ফিলিস্তিনের মুসলমানের পাশে আছি। এই জন্য সরকারকেও বলবো, বিরোধী দল যারা আছে তাদেরকেও বলবো, সমন্বয় করে, দরকার পড়ে মুজাহিদ তৈরি করে, আর্মি ট্রেনিং দিয়ে ফিলিস্তিনি আমাদেরকে পাঠায় দেন, আমরা মুসলমানের পক্ষে কাফেরের বিরুদ্ধে জিহাদ করব। আমরা রাজি আছি, আমরা জিহাদ করব, আমাদেরকে পাঠায় দেন। আমাদের ভাইয়ের অত্যাচার, আমাদের ভাইয়ের নিপীড়ন আর আমরা সহ্য করতে চাই না। সব কাফের গুলো এক হয়ে গেছে, সব কাফের গুলো ইসরায়েলের পক্ষে দাঁড়াইছে। এ তো এমত অবস্থায় মুসলমানকে সোচ্চার হতে হবে, মুসলমানকে বলতে হবে, দোয়া করতে হবে, সাহায্য করতে হবে। মুসলমান ভাইয়ের পাশে যদি মুসলমান না থাকে, তাহলে ইসলামের সাথে, মুমিনের সাথে, আল্লাহর রাসূলের সাথে গাদ্দারি হয়ে যাবে, গাদ্দারি হয়ে যাবে, গাদ্দারি করা যাবে না। মুসলমানের পক্ষেই মুসলমানকে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য রব্বে কারিম বললেন, তারা তোমাদের কাছে বলতেছে, আমাদেরকে আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিম আহলুহা, আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাও, আমরা জালেমের শিকার হচ্ছি। আরে মুসলমান তো এমনই হওয়া উচিত। আপনারা দেখতে পারছেন ফেসবুকে, ইউটিউবে হয়তো দেখছেন, আপনারা দেখছেন একজন মা মেডিকেল থেকে বের হইয়া দুইটা হাত তুষার করে বলতেছে, বিজয় মিশন উসুল করে, বিজয় মিশন দেখায় শুধু বলতেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে,
আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার। সেই রাসূলের জামানার সাহাবীদের মতো নমুনা দেখা যায়, বলে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো আল্লাহ দিনের জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী। আল্লাহু আকবার। এই জামানে ফিলিস্তিনের মা বলতিছে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। এটাতে সে খুশি হয়েছে যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিয়ামতে আল্লাহকে বলতে পারবো আল্লাহ তোমার দিনের জন্য আমার মুসলমান বন্ধুদের জন্য, ভাইদের জন্য, মুসলমান দেশের জন্য আমার শহীদ স্বামী শহীদ হয়ে গেছে, আমি স্বামী আমি শহীদের স্ত্রী। আল্লাহ, এই জন্য মুসলমান এখনো যদি দাঁড়ায় ফিলিস্তিনের মুসলমানের পাশে, যতগুলো মুসলমান রাষ্ট্র আছে এই মুসলিম রাষ্ট্রগুলো যদি দাঁড়ায়, শুধু যদি তাদেরকে যেও যদি সহযোগিতা না করে, যদি শুধু অস্ত্র দিয়া যদি তাদের পাশে দাঁড়ায় আর হুমকি দেয় আর বলে, তাহলে ফিলিস্তিনের মুসলমান যেমন চাঙ্গা হয়ে যাবে, ফিলিস্তিনের মুসলমান যেমন সাহস পাবে, মুসলমানদের এই তাদের নুসরত করা দেখে আল্লাহ অবশ্যই তাদের দোয়া দেখে বিজয় দান করবে, অবশ্যই আল্লাহ বিজয় দান করবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমরা দেখতে পেরেছি আফগানিস্তানের ছাত্ররা, আফগানিস্তানের ছাত্ররা বিশ বছর, কয় বছর, বিশ বছর ইউরোপের সাথে তারা লড়াই করছে, লড়াই করছে, লড়াই করতে 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 আল্লাহ বলেন আল্লাহুমা আসসাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? আল্লাহ। তাদের সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা নাকুলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ বলে দিয়েছেন খোদা দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব, মাল দিয়া তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে অত্যাচার দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব, ফল ফসল দিয়া, ধন দিয়া, তোমাদের নফস দিয়া, তোমাদের জীবন দিয়া আমি পরীক্ষা করব, যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো ইন্নাল্লাহ মাআস সাবিরিন, অবশ্যই আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। এক বছর না, দুই বছর না, বিশ বছর, কয় বছর, বিশ বছর তারা শুধু জালেমের জুলুমের শিকার হয়েছে, একদিন দুই দিন নয় বিশ বছর। বিশ বছর পরে যখন আল্লাহ তাআলার হুকুম হয়েছে তখন তারা নিজের রাষ্ট্র নিজে কায়েম করছে, স্বাধীন করেছে, এবং শুধু তাই নয় তারা ইসলামের হুকুমতের উপর পুরাপুরি আছে। সুবহানাল্লাহ, ইসলামের হুকুমের পুরাপুরি তাবে হইয়া কুরআন অনুযায়ী হাদিস অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, খেলাফত কায়েম করে রয়েছেন। আমাদের দেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ তারা জরিপ করে বলছে এক দুই বছর যাইতে না যাইতে আফগানিস্তানের মানুষগুলো না খায়া রাস্তায় পড়ে পড়ে মরবে। আরে এখন দেখা যায় সবচাইতে বেশি উন্নত টাকার মান আফগানিস্তানের হয়ে গেছে, তাও সুবহানাল্লাহ হয় না, এই সাহায্য কে করছে? আল্লাহ করছে, এই সাহায্য আল্লাহ করছে। তারা দিনকে ভুলে যায় নাই, সবর করছে, সবর করার পরে আল্লাহ যখন তাদের বিজয় দিয়েছেন তারাও এরকম ভাবে প্রতিজ্ঞা নিয়েছেন যে আমরা খেলাফত রাষ্ট্র কায়েম করব, তাই করেছে। এখন আশপাশের দেশগুলো তাদের কাছে ধর্ণা দিচ্ছে, তাদের গাড়ি নেওয়ার জন্য, তাদের মাল নেওয়ার জন্য, কারণ কি? নুসরত করছেন কে? আল্লাহ করছেন। এই জন্য আমরাও তো একটা প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? ওই ফিলিস্তিনের মুসলমানের পক্ষে প্রতিবাদ জানানোর দরকার আছে না? ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর দরকার আছে না? তাহলে আমাদের একটা প্রতিবাদ যেহেতু জানানোর দরকার আছে, আজকে নামাজের পরে প্রতিবাদী একটা সভা হবে, একটা মিছিল হবে হাতিমারা, হাতিমারা স্কুল আছে ওখানে হবে, আমরা সুলতান মার্কেট থেকে মিছিল নিয়ে হাতিমারা চলে যাবো ইনশাল্লাহ। এক ঘন্টা তিনটার সময় আমাদের সমাবেশ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার
তৌফিক দান করুক, আমিন। এটা শুধু ইসলামের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, আমরা যেহেতু তাদের সাথে যুদ্ধ করতে পারতেছি না, তাদের সাথে যাইতে পারতেছি না, নুসরত করতে পারতেছি না, শুধু এতটুকু আমরা মহব্বত দেখাবো কমপক্ষে যে আমরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ, তবে সবাই যাব মিশন গিট দিয়ে আমরা সুলতান মার্কেট হইয়া হাতিমারা চলে যাব নামাজের সাথে সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।